তবু কেন ভক্তরা করিছে কন্দন, এই অত্যাচারী সমাজে মানবিকতার কোনো দাম নেই। তাই আমার ভক্তরা সুবিচার পাচ্ছে না, ভক্তর সুবিচারের জন্য স্বর্গ ছেড়ে মর্ত্যধামে গমন করলাম। রাধামাধু, আমি তো ষাট জীবন তোমার চরণ সেবা করবে না, তবে কি একটি দিনের জন্য তোমাকে আমি পাবো না? আমি জানি ঠাকুর, তুমি তো ভক্তের ভগবান, কোন ভক্ত যদি জানে নয় নির্জল দিয়ে একটি দিনের জন্য তোমার চরণ সেবা করে থাকি, তাকে নিশ্চয়ই দেখা দেবে প্রভু, তাকে নিশ্চয়ই দেখা দেবে, তাকে নিশ্চয়ই দেখা দেবে। জানো, আজ এক সপ্তাহ হলো আমি পুরীধামে গিয়েছিলাম, আর যাওয়ার সময় আমার সেই ময়না পাখিটাকে ওই মুদিওয়ালা অশ্বমী দিদির কাছে রেখে গেছিলাম। জানি না পাখিটা কেমন আছে, কি খাচ্ছে। না না, আর চিন্তা নেই, আমি তো এসে গেছি, এবার আমার পাখিটাকে নিয়েই আমি চলেই যাব। এ কি প্রশ্নবি, আমাকে ডাকছো কেন? আরে দিদি, ডাকবো না, আমার পাখিটা তোমার কাছে রেখে গেছিলাম, দাও দিদি দাও, আমার পাখিটা আমাকে ফিরিয়ে দাও। তোমার পাখি তুমি আমার কাছে রেখে গেছো? আচ্ছা প্রশ্নবি, তোমার পাখি যে আমার কাছে রেখে গেছো বলছো, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? কি কথা বলছো দিদি, ও আমার পাখি, ও আমার সারা কথা বলে, ও সর্বদাই বলে হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা। কিন্তু আমার পাখি যে কথা বলে না, আমার পাখি আমার দোকানে থাকে, আমার পাখি আমার দোকানের কথা বলে। আমার পাখি কি বলে জানো? আমার পাখি বলে আলু পেঁয়াজ লঙ্কা আদা। না না দিদি, আমার পাখি এমন কথা বলবে না, ও বলতে পারে না। তাছাড়া অন্যের জিনিস আমার আমার করতে নেই, দাও দিদি দাও, আমার পাখিটা আমাকে ফিরিয়ে দাও। না প্রশ্নবি, পাখি আমার, পাখি আমার, পাখি আমার, না বলছি না, ছাড়ো বলছি না, ছাড়ো, সে পাখি আমি তোমাকে কিছু দেব না। আমার পাখি বলে কৃষ্ণ রাধা, এ আমার হৃদয়ে মাঝে আছে গাঁথা। কেন দিদি বারবার একই কথা বলছো? তাছাড়া এ দুনিয়ায় যা কিছু আছে সবই তো তার, দাও দিদি দাও, আমার পাখিটা আমাকে ফিরিয়ে দাও। না প্রশ্নবি, এ পাখি আমার, এ পাখি আমি তোমায় কিছুতেই দেব না। আমার পাখি বলে কৃষ্ণ রাধা, এ আমার হৃদয় মাঝে আছে গাঁথা, আমার কথা পাখির মনে আছে দিশা দা।
পাখি চলে গেলে পাবো যে ব্যথা, আমার কথা পাখির মনে আছে যে সাদা, এ পাখি চলে গেলে পাবো যে ব্যথা। একটা পাখি নিয়ে কেন বৃথা করে দ্বন্দ্ব, পাখিটাকে ছেড়ে দাও, দিলে যার পাখি তার কাছেই চলে যাবে। ওটা আমার পাখি। আরে বাবা, যে পাখি ছোট্টবেলা থেকে আমি মানুষ করলাম সেই পাখিটাকে ছেড়ে দেবো আর আকাশ উড়ে চলে যা? না না, আমার পাখি আমি ছাড়বো না। একাদশী পথি, এই পাখিটাকে খাঁচায় বন্দি করে কেন ওর মনে দিতে চাও যন্ত্রণা, পাখিটাকে ছেড়ে দাও। না পথি, তোমার কথা শুনে, তোমার কথা শুনে পাখি আমি কিছুতেই ছাড়বো না। বৈষ্ণবে কেন বেদায়ালো মনে বেদনা, জীবন বড় সাধনা, কেন বেদায়ালো মনে বেদনা, জীবন বড় সাধনা, সত্যের হাই চাই মেথার খাই, সত্যের হাই চাই মেথার খাই, বৈষ্ণবী পথি বড় সাধনা, বড় সাধনা, কেন বেদনা মনে বেদনা, জীবন বড় সাধনা, এ জীবন বড় সাধনা। বৈষ্ণবী পথি তোমার পাখি কি বলে? আমার পাখি, আমার পাখি সর্বদাই বলে হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা। একাদশী পথি তোমার পাখি কি বলে? আমার পাখি, আমার পাখি বলে আলু পেঁয়াজ লঙ্কা আদা। বেশ, তোমরা আমার কাছে এসো। এবার বলো তো একাদশী, তুমি কি শুনতে পাচ্ছ? আমি কি শুনছি, আমি কি শুনছি? এত করছি পাখি বলছিল আলু পেঁয়াজ লঙ্কা আদা, আজ আজকের এই পাখি বলে হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা। একাদশী, এতক্ষণ তোমার মনে অহংকার ছিল তাই তুমি ভগবানের ডাক শুনতে পাওনি। আরে যার মনে অহংকার থাকে সে ভগবানের ডাক শুনবে কি করে? বৈষ্ণবী পথি আমি তোমার জন্য তো এখানে এসেছি। আমার জন্য এখানে এসেছো? বৈষ্ণবী তাহলে সত্য করে বলো, সত্য করে বলো পথিক, বলো তাহলে তুমি কি? তবে এই দেখো আমি কে। কত সাধনার ফলে পেয়েছি মরি, ভগবান বৈষ্ণবী বড় সাধনা, বড় সাধনা, কেন বেদনা মনে বেদনা, জীবন বড় সাধনা, জীবন বড় সাধনা। বৈষ্ণবী ওগো ঠাকুর, আমি তো সারা জীবন তোমায় চরণ সেবা করে গেলাম, তাহলে এভাবে কেন আমায় দেখা দিলে প্রভু? বৈষ্ণবী আমি তো ভুল করেছি, বিরাজিত ভগবান সবারই মাঝে, অমূল্য দল পাবে তুমি দেখো খুঁজে, হরি সাধন লিখতে গান, হরি সাধন লিখতে গান,
বৈষ্ণবী ঠাকুর একাদশী ভগবান বড় সাধনা কেন বিধানে বেদনা এ জীবন বড় সাধনা এ জীবন বড় সাধনা এ জীবন বড় সাধনা সবাই